नमस्कार, आमी शेखर सुबीन। ओरा आसछे टीवी न्यूज, प्रतिटी मुहूर्ते आपनादेर सामने निये आसछे नतून नतून खबर। जे खबर देखे अनुप्राणित हवा जाए, जे खबर परिवार के निये देखा जाए, आर सेई खबर आपनादेर सामने परिवेशन करे चलेछे ओरा आसछे टीवी न्यूज। आज आमरा जे न्यूज निये आपनादेर सामने हाजिर हब, आपनारा शुनले सत्यि अबाक हबेन। আমি একটা কথা শুধু বলতে চাই যে শিক্ষক মহাশয়, এই কথাটা শুনলেই আমাদের মধ্যে একটা আবেগ, আমাদের মধ্যে একটা মানবিকতা, আমাদের মধ্যে একটা শ্রদ্ধা বিরাজ করে। কিন্তু আজকের এই সমাজে শিক্ষকদের দিন দিন আমরা হারিয়ে যাচ্ছি তাদের আত্মমর্যাদা, তাদের প্রতি শ্রদ্ধা। আর এই শিক্ষক মহাশয়রা একটা দেশকে নতুনভাবে গড়ে তুলতে পারে, সেরকমই আজই একটা খবর আপনাদের সামনে উপস্থাপন করব, যে খবরটা দেখে সত্যি আপনারা অবাক হবেন যে না, আজকের দিনে শিক্ষক মহাশয়দেরও প্রয়োজন আছে। তাদের চিন্তাভাবনা, তাদের ধ্যান ধারণা, তাদের গতি প্রকৃতি, তাদের উদ্দেশ্য সবটাই সমাজের মঙ্গলার্থে কাজে লাগে। আর এই শিক্ষক মহাশয়রা পারে একটা শিশু সুলভ মনকে একটা নতুনভাবে পরিস্ফুট করতে, বিকশিত করতে এবং একটা নতুন সমাজকে তুলে ধরতে পারে একটা ছাত্র। আর তার জন্য দরকার সঠিক শিক্ষক মহাশয়। আর এই শিক্ষকরা আমরা জানি যারা দেশের একটা বড় অংশ কাজ করে, দেশকে নতুনভাবে গড়ে তুলতে এই শিক্ষক মহাশয়দের অবদান কিন্তু অনস্বীকার্য। আর সেই খবর নিয়ে ওরা আসছে টিভি নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে, দেখুন। সমাজকে সচেতন করতে ও সঠিক সমাজ গড়ে তুলতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সাথে মানুষের পাশে থেকে কিছু করার প্রয়াস নিয়ে গঠিত হল নিউ ব্যারাকপুরের বিআর আম্বেদকর রোডে পিতৃভবনে ব্রজশোভা ফাউন্ডেশন। সমাজে এখনও যে শিক্ষক মহাশয়দের কথা অক্ষরে অক্ষরে মনে রাখে তারই প্রমাণ মেলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। ওরা আসছে টিভি নিউজ পৌঁছে গিয়েছিল সেই ব্রজশোভা ফাউন্ডেশনের শুভ সূচনা ও আত্মপ্রকাশের দিনে। সেখানে গিয়ে আমরা জানতে পারলাম এই নামাঙ্কিত ফাউন্ডেশনের ব্যাখ্যা। অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত ব্রজেন্দ্রলাল সরকার ও তাঁর স্ত্রী শোভারানী সরকারের নামেই এই সংস্থা। অনুষ্ঠানের শুভ সূচনা ও গুণী ব্যক্তিবর্গের সুবক্তব্যের মধ্যে দিয়ে উঠে এলো এক নতুন সমাজ গড়ার পরিকল্পনা। শুধু তাই নয়, দেখা গেল এই অনুষ্ঠানে 80 জন আর্ত অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী বণ্টন ও 10 জন পড়ুয়াদের হাতে শিক্ষণ সামগ্রী প্রদান। এ এক মহান প্রয়াস, মহান দান। সমাজে এ ধরনের প্রতিষ্ঠান যে আরো প্রয়োজন তা জানা গেল বিশিষ্ট অতিথিবর্গের মুখ থেকে। আমরা শুনে নেব প্রয়াত ব্রজেন্দ্রলাল সরকারের পুত্র ও এই সংস্থার কর্ণধার, তিনি নিজেই শিক্ষক বাদল সরকারের ও তার সহধর্মিনী মানব সেবায় মনোভাবের কিছু কথা। বাদল সরকারের যে পিতৃ দেবতা ব্রজেন্দ্রলাল সরকার মাঠের সঙ্গে আমরা একই সময় একই জায়গায় আমরা বেশ কিছুদিন একসাথে আমরা একই সাথে কাজ করেছি, কাজী সেই সূত্রে তার সাথে দীর্ঘ 40-50 বছর তার সঙ্গে যাওয়া শুনে হবে। আর বাদল সরকার আমার একসময় আমার ছাত্র ছিল, কাজী সেক্ষেত্রে ওদের পরিবারের সাথে, এই সরকার পরিবারের সাথে আমার একটা দীর্ঘদিনের যোগাযোগ সূত্র আছে এবং ওদের সুখে দুঃখে, আমাদের সুখে দুঃখে, সুখে দুঃখে আমরা একসাথেই আছি। ব্রজশোভা ফাউন্ডেশনের সৃষ্টি হয়েছে আত্মের সেবা করার জন্য। শ্রী বাদল সরকার ও তার পরিবার স্বর্গীয় পিতৃদেব ব্রজেন্দ্রলাল সরকারের স্মৃতি রক্ষার্থে এবং সেই সঙ্গে নিজেদের আত্মসেবা নিয়োজিত করার, মানে নিয়োজিত রাখতে তাদের এই বিশেষ উদ্যোগ। আমার মনে হয় তাদের মধ্যে এই চিন্তা এসেছে সামাজিক দায়বদ্ধতা থেকে। অর্থ থাকলে মন থাকে না, আর এই ধরনের সামাজিক কাজে মনটাই আসল। বাদল সরকারের পরিবারের আজকের মহৎ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে ধন্যবাদ দিতেই হবে।
কারণ বর্তমান অতিমারির দিনে মানুষের কষ্টের সীমা নেই, তাই বিন্দুতে সিন্ধু হয়ে উঠুক আজকের এই বন্ধুসভা ফাউন্ডেশনের সেবামূলক অনুষ্ঠানটি, মানুষের আশীর্বাদ পাবেন তারা। দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে যা এই আশা এবং ভরসা রেখেই আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে এবং আমার যতটুকু শক্তি আছে, বিদ্যে এবং বুদ্ধি আছে, তাই কি আমি এই প্রতিষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। পার্টস ইজ এম্পটি বাট দ্য হার্ট ইজ ফ্রি, আমার মানিব্যাগটা ফাঁকা কিন্তু আমার হৃদয়টা ভর্তি, বোধহয় এই কথাই বলতে চেয়েছিলেন পরিকল্পনা। বাদলকে আমি একটু অন্যরকম দেখছি, আমাদের এই ওয়ার্ডে 19 নম্বর ওয়ার্ডে সঞ্চালক যথেষ্টভাবে ভালো করে সুন্দরভাবে বলেছেন এই পরিবার সম্পর্কে, ব্রজেন্দ্রলাল সরকার সম্পর্কে। বাদলের মধ্যে বাদল, তার ভাই বিজল, বাদলের ওয়াইফ সরস্বতী দেবী এবং বাদলের মা শোভা দেবী, সবাই যেভাবে এই আমাদের লেবু বাগান, এই পুরো বাগানের মধ্যে এই অনুষ্ঠান করা তো খুবই ভালো। এবং আমি তো বাদলকে প্রশংসা করব যে রানীকুঠি লজে না করে এই জায়গাটাই ঠিক বেছে নিয়েছে। ও একটা সাহিত্য পত্রিকা বের করছে উৎসব বলে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ও যে দান ধ্যানের ব্যবস্থা করেছে, এই ব্রজসভা, শোভা দেবীর নাম আছে, ব্রজবাবুর নাম আছে, এই দান ধ্যানের প্রক্রিয়াটা শুরু করা মানে বলা হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার মনে হচ্ছে এই সেটাই যেন বাদল, বাদলরা, বাদলদের পরিবার, বাদলের মায়ের অনুপ্রেরণা যে কাজটা করছে সত্যি সত্যিই ভালো। এটা আমাদেরকে উৎসাহিত করে, আমাদের ভালো লাগায়, আমাদের আরো 10 জনকে বলতে ভালো লাগে যে মানুষের প্রয়োজন যখন দাঁড়ায় সেই সময়ে যদি আমরা পাশে দাঁড়াই তখন সেটা দুবার সাহায্যে সমান হয়। একদম সত্যি কথা। বিবেকানন্দ একবার বলেছিলেন যে পৃথিবীতে যখন এসেছিস তখন একটা ছাপ রেখে যাস, সেই ছাপ রাখার জন্যই হয়তো ব্রজ শোভা ফাউন্ডেশনের জন্ম। আজকে আমার বাবার জন্মদিন, ব্রজসভা ব্রজেন্দ্রলাল সরকার, তিনি আজকে আমাদের মধ্যে নেই, গত 8ই জানুয়ারি পরলোক গমন করেছেন, কিন্তু তাকে আমরা সবসময় কাছে পেতে চাই। তিনি দূরে গেলেও আজকে আমাদের মাঝে থাকবেন, সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে থাকবেন, তার জন্যই এই সংগঠনকে আমরা আজকে সূচনা করলাম। তার পথ চলা শুরু হলো আজকে, আপনাদের সবার উপস্থিতি এবং সবাই যারা আজকে এসছেন এই অনুষ্ঠানে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে যাতে আমরা আরও মানুষের সেবা করতে পারি এই অঙ্গীকারবদ্ধ হলাম আজকে। ব্রজসভা ফাউন্ডেশন আজকে তার পথ চলা শুরু করলো। আজকে আমার স্বর্গীয় পিতার জন্মদিন এবং এই জন্মদিনেই আমরা লোকের সেবায় নিয়োজিত হতে চাইছিলাম, সেই জন্য আজকের দিনটাই আমরা বেছে নিয়েছি। এরপরে আরও অন্যান্য দিনগুলোতে নানাবিধ আত্মসেবায় আমরা নিয়োজিত হব, এটাই আমরা চাইছি। আজকে আমরা যেহেতু পুজো পার্বণ শেষ অনেকটা হয়ে গেছে, কাপড় চোপড়ে না গিয়ে আমরা শুকনো খাবার, ফেস্টিভ্যাল সময়ে যে খাবারগুলো আমরা সাধারণত ঘরে ঘরে করি, তার জন্য সামগ্রী আমরা কিছু দিলাম এবং ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের, মেধাবী ছাত্রদের কিছু শিক্ষণ সামগ্রী আমরা দিলাম, যাতে ভবিষ্যতে আমরা আরও ব্যাপক আকারে বড় করে করতে পারি, সেই অঙ্গীকার আমরা গ্রহণ করলাম। আমি এনার পাশে থেকে, স্বামীর পাশে থেকে চাইছি যে এই কাজটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে, আরও বৃহৎ আকারে এটার আকার আমরা দেখতে চাই, সেই জন্যই ওনার পাশে থেকে আমি সবসময় সহযোগিতা করে যাচ্ছি। এটা আমি মানে অনেক দিন থেকে আমাদের মনে হচ্ছিল যে এরকম একটা কিছু করব আমরা সেবামূলক, তো সেই স্বপ্নটাকেই আমার স্বামী আজকে বাস্তব রূপ দিলেন, এতে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত এবং চাইছি যে সবসময় যেন ওনার পাশে থেকে আমি ওনাকে এরকমভাবে উৎসাহ দিয়ে যেতে পারি যাতে এই কাজটা উনি যেন আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা শুনলেন, যত সামান্য যদি সমাজের কল্যাণে নিয়োজিত করতে পারা যায় তাহলে মনে হয়
সমাজকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সুষ্ঠু ও সঠিক সমাজকে আমরা আপনাদের সামনে মেলে ধরতে পারব। আজ এখানেই শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে হাজির হবে ওরা আসছে টিম আপনার মোবাইলে স্ক্রিনে। তাই আমাদের খবর দেখতে আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ওরা আসছে টিভি নিউজ অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। আমরা চেষ্টা করব বিশ্বের দরবারে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা আছি, আমরা থাকব আপনাদেরই পাশে। নমস্কার। We'll be right back.